আসসালামু আলাইকুম, আশা করি তোমরা ভালো আছো। করোনার মহামারীর মধ্যে তোমরা স্বাস্থ্যবিধি মেনে অনলাইন ক্লাসে পড়াশোনা করছো। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, রাজবাড়ী কলেজ, প্রভাষক, মনোবিজ্ঞান, নাচন, চাপাই, নবাবগঞ্জ। আজকে আমার আলোচনার বিষয় মনোবিজ্ঞানের প্রথম অধ্যায়, মনোবিজ্ঞান কি বা মনোবিজ্ঞান কাকে বলে বা মনোবিজ্ঞান বলতে কি বোঝো। মনোবিজ্ঞানের ইংরেজি প্রতি শব্দ হচ্ছে সাইকোলজি, গ্রিক শব্দ সাইকে এবং লোগোস থেকে উদ্ভূত। সাইকে অর্থ আত্মা, লোগোস অর্থ জ্ঞান বা বিজ্ঞান। তাই আক্ষরিক অর্থে মনোবিজ্ঞানকে আত্মা সম্পর্কীয় বিজ্ঞান বলা হয়। কিন্তু আত্মা অতীন্দ্রিয় বস্তু, আত্মাকে দেখা যায় না, অনুভব করা যায় না, ধরা যায় না। তাই পরবর্তীতে আত্মাকে বাদ দিয়ে মনোবিজ্ঞানকে, মনকে মনোবিজ্ঞানের মূল বিষয় হিসাবে ধরা হয়। তখন মনোবিজ্ঞানকে মন সম্পর্কীয় বিজ্ঞান বলা হতো। মনোবিজ্ঞান হলো মনের বিজ্ঞান। এই ধারণাটি ১৯ শতাব্দীর শেষার্ধ পর্যন্ত ব্যাপকভাবে প্রচলিত ছিল, কিন্তু বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে বিজ্ঞানীগণ বিজ্ঞানসম্মত বিভিন্ন ধারণার ব্যবহার শুরু করে। তখন মনোবিজ্ঞানে মন সম্পর্কে ধারণা পরিবর্তন হতে থাকে। মনোবিজ্ঞানকে বিজ্ঞান হিসাবে দাঁড় করানোর পিছনে মনোবিজ্ঞানী উইলিয়াম জেমস এবং উইলিয়াম হুন্ট অগ্রণী ভূমিকা পালন করে। ১৮৭৫ সালে উইলিয়াম জেমস এবং উইলিয়াম উন্ড স্বতন্ত্রভাবে দুটি পরীক্ষাগার স্থাপন করেন। কিন্তু এই পরীক্ষাগার দুটি ছিল ছোট আকারে এবং পরীক্ষা পরিচালনার জন্য অনুপযোগী, ফলে এখানে তেমন কোনো উল্লেখযোগ্য পরীক্ষণ পরিচালনা করা হয়নি। পরবর্তীতে ১৮৭৯ সালে উইলহেম উন্ড জার্মানির লিপজিগ বিশ্ববিদ্যালয়ে মনোবৈজ্ঞানিক পরীক্ষণ পরিচালনার জন্য একটা পরীক্ষাগার স্থাপন করেন। এটাই মনোবিজ্ঞানের প্রথম পরীক্ষাগার হিসাবে বিবেচিত। তাই ইতিহাসবিদগণ ১৮৭৯ সালকে মনোবিজ্ঞানের জন্মদিন হিসাবে ঘোষণা করে এবং মনোবিজ্ঞানী উইলিয়াম উন্ডকে মনোবিজ্ঞানের জনক হিসাবে চিহ্নিত করা হয়। এই গেল মনোবিজ্ঞানে কি মোটামুটি আলোচনা। এখন আমরা দেখব বিজ্ঞানীগণ, বিভিন্ন মনোবিজ্ঞানী কীভাবে মনোবিজ্ঞানের সংজ্ঞা প্রদান করে।
রবার্ট এস ফেলম্যান 1904 মতে মনোবিজ্ঞান হলো আচরণ মানসিক প্রক্রিয়া বিজ্ঞানসম্মত অনুধান। কি বললেন তিনি? কি মনোবিজ্ঞান আচরণ মানসিক প্রক্রিয়ার বিজ্ঞানসম্মত অনুধান। মর্গান ও কিং এর মতে মর্গান ও কিং এর মতে মনোবিজ্ঞান মানুষ ও প্রাণীর আচরণ সম্বন্ধীয় বিজ্ঞান। তারপরে জন এন ভোগেল এর মতে মনোবিজ্ঞান হলো আচরণ অভিজ্ঞতার বিজ্ঞান সমন্ধান এবং মানুষের সমস্যায় সে জ্ঞানের প্রয়োগ। শেষে আমরা বলতে পারি যে মনোবিজ্ঞান হলো মানুষ ও প্রাণীর আচরণ মানসিক প্রক্রিয়ার বিজ্ঞান। এই গেল এভাবে বিভিন্ন বিজ্ঞানী মনোবিজ্ঞানের বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন। ঠিক আছে, আজকে এ পর্যন্তই আলোচনা কর।